রাগে ফ্যানের উড়া ধরা গান তো পুরাই উড়া ধরা। আমি অফিসে আজকে তাড়াতাড়ি বের হয়ে শুধু সাকিব খানের মুভিটা দেখতে আসছি। সাকিব খানের ছবি হলে আমি একটা ছবি দেখতে আসি। আমাদের দেশে সাকিব খানের যে তুফানটা আসছে, অনেক অস্থির গানটা, ঝড় গতিতে দর্শক গুলো হলে চলে আসছে। দশে দেখুন, দশই দিব। আমাদের প্রিয় একটা মানুষ, তার ছবি আমরা বাড়িতে দেখি, এখন তার ছবি আমার খুব ভালো লাগে। এর পরে বা তারপরে সাকিব খানের ছবি হলে আমি একটা ছবি দেখতে আসি। 3 বছর ধরে সাকিব খানের ছবি দেখি, ওর প্রতি আমার একটা অন্যরকম মনে হয়। যারা বাইরের ছবি কেন দেখবো, আমি বাংলাদেশে তো অনেক আন্তর্জাতিক মানের ছবি, তো সেজন্য আমার সাকিব খানের ছবিগুলো খুব ভালো লাগে। আমি চেষ্টা করি একটা ছবি যেন মানে রিসেন্ট যে ছবিগুলো বাইরের নায়িকার সাথে হচ্ছে, এই দেশের নায়িকার সাথে ছবি, সাকিব খান মানে খুব সুপারস্টার, ভালো ভালো লাগে। আমি যদিও খুব বেশি হল ভিত্তিক ছবি দেখতে আসি না, কিন্তু ইদানিং হলগুলোতে আসলে একটা প্রাণের সঞ্চয় হয়, যেটার জন্য আমি আসি দেখতে। তো অবভিয়াসলি ভালো লাগবে, সেই আশা করে এসেছি। আমরা যখন অনেক ছোট তখন মেবি তুফান নামে একটা মুভি হয়েছিল আমার মায়েদের আমলে, সেটা বাংলায় লেখা ছিল, কিন্তু এখন আবার নতুন করে ইংলিশে তুফান নাম দিয়ে ছবিটা শুরু হয়েছে। এখন যেই নামেই হোক, যেই স্পেলিংই হোক, যেই ভাষায় হোক, আমাদের দেশের সাকিব খানের যে তুফানটা আসছে, মানে তুফান একটা তুফান মেলের মতো চলে আসছে এবং একটা ঝড়ের মতো দর্শকের ঝড় গতিতে দর্শকগুলো হলে চলে আসছে। আর এই ছবিটা দেখছি দেখার আগে, ট্রেলার দেখার পরে দেখার জন্য অনেক ইন্টারেস্টিং, এই জন্য আসছি দেখি এখন কেমন লাগে। অনেক অস্থির গানটা, পুরাই উড়া ধরা, পুরাই উড়া ধরা। হ্যাঁ ফ্রেন্ড, প্রিয়তমার পর থেকে ফ্রেন্ড, আগে ফ্রেন্ড ছিলাম না, কিন্তু প্রিয়তমার ছবিটা দেখার পর আর কি অনেক ফ্রেন্ড হয়ে গেছে। না প্রিয়তমার আগে দেখছি, কিন্তু হল আইসা দেখি না, এমনি ইউটিউবে দেখছি, টিভিতে, কিন্তু হল আইসা দেখা হয়নি। তাকে ফ্যানের উড়া ধরা গান তো পুরাই উড়া ধরা আর কি, অনেক ভালো হয়েছে গানটা, ট্রেলারও দেখছি অনেক ভালো আর কি, এই কারণে ছবিটাও দেখতে আসছি। আসছে আমার ভাই, আসছে বোন, আসছে মেয়ে, আসছে ফ্রেন্ড সার্কেল নিয়ে আসছি। বাংলাদেশের সিনেমা আমার আগে ওরকম দেখা হয়নি, কিন্তু এখন একটু প্রিয় তোমার পর থেকে কি সাকিব খানের ফ্রেন্ড। দশে দেখুন, দশই দিব, জি দশে দশে একশো দেব এখন, জি দশে আরো দশ গুণ বেশি, দশে দশ তো আছে এখন আরো বেশি আর কি। বাংলাদেশও যে এরকম গান বানাচ্ছে তামিল সিনেমা হিন্দি সিনেমার মধ্যে, এটা অনেক বড় একটা ব্যাপার। আমি অফিসে আজকে তাড়াতাড়ি বের হয়ে শুধু সাকিব খানের মুভিটা দেখতে আসছি। হ্যাঁ মিথ্যা কথা বলে আসছি যে হচ্ছে দাওয়াত আছে, এখন তো মুভি দেখি, যদি বলি যে মুভি দেখতে যাবো সেটা তো আর দিবে না।